হ্যালো আমার সকল ইউটিউব ফ্যামিলি, তো সবাইকে যেটা আমি বলি রোজ দিন, তো আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল নতুন ভাবে আমাদের কাছে আসে। প্রতিটা দিন এরকম ভাবে নতুন ভাবে শুরু করা উচিত। বোরিং হয়ে যাওয়া বা ব্যস্ত জীবনের মধ্যে থেকে এই এটা হচ্ছে, এইভাবে চলতে আছে একঘেয়েমি জীবন, এটা না ভেবে যদি প্রত্যেকটা দিনকে নতুনভাবে নতুন করে তোমরা দেখো, তো দেখবে সত্যিই মনের দিক থেকেও ভালো লাগবে, নিজের মন থেকে স্যাটিসফাই থাকলে সব কিছুকেই ভালো লাগবে। তো দেখো এখানে আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি, তো খুব সকাল সকাল চান করেছি। খুব সকাল সকাল বলতে শীতের সময় ওটাই খুব সকাল, 9:30 9টা, 9:30 মানে ওটাই খুব সকাল। তো টিউশন পড়িয়ে ছেড়ে দিয়ে আগেই আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তো পুজো দিতে হবে। যেমন কি বলেছিলাম, আমি বৃহস্পতিবারে মা পুজো দেয়, মা বাকি দিনও দেয়, তো সময় যার যখন হয় সে সেইভাবেই দেয়, তো আমি দিয়ে দিই, বৌদি দিয়ে দেয়, যে যখন যেভাবে পারে সেভাবে দিয়ে দেয় যার যখন সময় হয়। তো ঠাকুরের ভোগ দেওয়াটা সর্বপ্রথম আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ দেওয়াটা সেটাই হচ্ছে প্রধান কাজ, তো তারপরে যাই কাজ হোক হোক না হোক না হোক এরকম একটা ব্যাপার। তো নতুন ধান উঠবে বুঝতেই পারছো, মা হচ্ছে উঠোন বাইর ঘর দৌড় সব কিছু গোবর দিচ্ছে, নতুন ধান ওঠার সময় হয়ে গিয়েছে। দেখিয়েওছি যে আমাদের মাঠের ধান উঠছে, তো ওই জন্য মা ওই দিকটায় আছে আর এদিকটা দেখো আমি পুজোর বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আজকে পুজো দেব, তো পুজো দিয়ে তোমাদের সাথে এসে কথা বলছি পরে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। সকালের পর থেকে তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো অবসর নেই, পড়িয়ে ছেড়ে দিয়েছি, অলরেডি 10টা বেজে গিয়েছে, আজকে সানডে ছিল তো পরীক্ষা নেই, তাই জন্য একটু দেরি করে ছেড়েছি। তো 10টা বেজে যাওয়ার ফলে মা শুরু করে দিল খা খা খা, তো খাওয়া দাওয়া হলো কোনো রকম অল্প একটু, তো খেয়ে দিয়ে সবজি কাটা, সবজি কেটে রেখে দিয়ে স্নান করে পুজো তো দিলাম, তোমরা তো দেখলে, পুজো দিয়ে উঠেছি। আমার ঠাকুর ঘরে তো একটু টাইম লাগেই লাগে, কেন জানি না, আমি বলতে পারবো না, আমার সব কাজ তাড়াহুড়ো হয় কিন্তু ওই কাজ আমি তাড়াহুড়ো করতে পারি না, আমার একটু টাইম নিয়ে ধৈর্য ধরে সময় ধরে পুজো দিতে হয়। তো পুজো দিয়ে উঠেই দেখি 1টা 20 হয়ে গিয়েছে অলরেডি, তো আমার আগের দিনের ভিডিও এডিটিং একটুখানি বাকি ছিল, তো ওটা তো শেষ করলাম, ওটা শেষ করে উঠতেই প্রায় 1:30 হয়ে গিয়েছে। তো আবার দুপুরে লাঞ্চের জন্য ডাকাডাকি হাঁকাহাঁকি, না বললে শুনবেই না। লাঞ্চ সেরে উঠেছি প্রায় 2:15 থেকে 20 হয়ে গিয়েছে, ওই যে টাইমটা দেখতে পাচ্ছি আমি, আর এই যে দেখো
আমাদের হোম মিনিস্টার, এটা হচ্ছে আমাদের হোম মিনিস্টার, তো এর লাঞ্চ সবে শেষ হলো, 50 ঘন্টা টাইম দেরি করে করে খায়, বসে 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 মুখে ভাত নিয়ে, বাচ্চাদের একটা হয় না প্রবণতা মুখের মধ্যে ভাত নিয়ে চুপ করে বসে থাকা, এই হচ্ছে ইনি সেই মাস্টার। তো খেয়ে দিয়ে চলে এসেছি, এবার আমার কাছে শোবে আজকে, তো এই যে শুরু করে দিয়েছে মাসি মনে, আজকে তোমার কাছে শোবে, পায় না তো বিকেল হলেই চলে যাই আমি পড়াতে, তো আজকে আছি তো সেই কারণেই। তো চলো একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আবার একটু পরে, তো শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বিকেলবেলা একটু ঘাস ফুলের চারা লাগানো আছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো চলো। তো দেখো বন্ধুরা, যেমন কি বলেছিলাম একটু দুপুরে শোবো, তো শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো জামা কাপড়গুলো তুলছি, আর বলেছিলাম না যে বাইরের উঠোন সব পরিষ্কার হচ্ছে ধান উঠবে বলে, তো বাবা আর মা সারা বাইরে টুকটাক একটু আধটু ঘাস লেগে থাকে, মানে হয়ে যায় আর কি, ঘাস থাকতে থাকতে জল টল পড়ে আর কি, তো সেই ঘাস টাসগুলো ভালো করে তুলে দিয়ে একদম পরিষ্কার করে গোবর দিয়ে গোবর দিচ্ছে। আর এই দেখো এদিকটায় হচ্ছে আমি যেটা বলেছিলাম যে ঘাস ফুলের চারা, তো আমরা এটাকে ঘাস ফুল বলি, অনেকে বলে 10টার ফুল, তো যে যেমন নাম দিয়ে বলতে পারে, তো আমরা এটাকে ঘাস ফুল বলি। বিভিন্ন রকমের কালারিং কালারিং ফুল হয়, তো দেখতে তো খুব ভালো লাগে, তো ওই জন্য দেখো আমি ভিজে মাটিতেই বসিয়ে নিচ্ছি, তারপরে জল দেবো আর কি। তো হলুদ কালারের ফুল হয়, সাদা হয়, লাল হয়, তো ফুল ফুটলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই গাছগুলো আগে বসিয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে না, শুধু গাছগুলো বসিয়ে নিলে হবে না, গাছগুলো বসিয়ে আমাকে যেতে হবে জল আনতে, তো জল এনে এসে রাতে ছাড়া তোমাদের সাথে আর কথা বলতে পারবো না, রাতে আবার পড়ানো পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে আমি আসবো তোমাদের সাথে একটুখানি বক বক করতে। তো চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, একটু বিকেলবেলা মাঠের দিকে এসেছি, মাঠের দিকে এসেছি বলতে এটা আমাদের বাড়ি, অপোজিটে আমাদের মাঠ, চারিদিকটা মাঠ বেষ্টিত আর কি, তো দূরে দূরে এখানে একটু বাড়ি, বেশি দূরে দূরে নয়, ও একটা বাড়ি আছে দেখ, কোথায় দেখা যাচ্ছে না, ওই গাছের আড়ালে লুকিয়ে গিয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই একটা বাড়ি আছে, তারপরে এদিকটায় ওই দেখা যাচ্ছে একটা বাড়ি, আর এই দিকটায় আছে আমাদের বাড়ি, আর ওই আমাদের বাড়ির পাশে পাশে বাড়ি আছে, তো এখানে আমরা যেখানটায় আমাদের বাড়িটা, তো সেখানে একটু দূরে দূরে বাড়ি সবাইয়ের। আর দেখো সবে 5টা বাজে, পুরো সন্ধে নেমে গিয়েছে, চন্দ্রদেবকে দেখা যাচ্ছে, দেখবে তোমরা, দাঁড়াও তোমাদের দেখাই চন্দ্রদেব, এই দেখো 5টার সময় চন্দ্রদেবকে আকাশে দেখা পাওয়া গিয়েছে, তো সবে 5টা বাজে, তার মধ্যে চন্দ্রদেব উদিত হয়ে গিয়েছে। আর এদিকটায় দেখো আমাদের পুকুর, পুকুরের পরে ধান জমি, দেখো অনেকটা ধান কাটা হয়ে গিয়েছে, কেটে তুলে বাড়িতে ঝাড়িয়েও নেওয়া হয়েছে, তো গরুর যে খড় প্রয়োজন সেই খড়টা আমাদের শেষ হয়ে গিয়েছে। আর দেখেছো তো আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, তো তার জন্য বেশি বেশি করে তাদেরকে খেতে দিতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ধানটা তুলে ঝাড়িয়ে নিয়েছে যাতে খড়টা পাওয়া যায় গরু খাওয়ার জন্য। এই দেখো পুরোটাই কাটা হয়ে গিয়েছে, আর অল্প একটু দূরের দিকে বাকি আছে। তো আজকে রবিবার, যেহেতু বিকেলে পড়াতে যাইনি, তো সেই কারণে একটু শুয়ে একটু রেস্ট নিলাম, তো আজকে ভাল লাগছে শরীরটা একটু রেস্ট নিতে পেরে, তো ঘুম থেকে উঠে জামাকাপড় তুলে, আর ফুল চারা তো বলেছিলাম লাগাবো, তো লাগিয়ে দিয়েছি চারিদিকে যতটা পেরেছি, তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করেছি, তো বুঝতেই পারছো আমার ক্যামেরা ধরার মানুষ নেই, তো যতটা পেরেছি ততটাই ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে কল থেকে জল আনলাম, জল এনেই মাঠের দিকে এসেছি।
আর দেখো বন্ধুরা, আজকে চুলে শ্যাম্পু দিয়েছি, এখনো চুলটা আঁচড়ানো হয়নি। তো সন্ধ্যাবেলা চুলটা আঁচড়ে নেবো একটু, সন্ধ্যাবেলা পড়ানো থাকে না সানডেতে, তো পরীক্ষা যেহেতু বলেছি তো রাতে পড়তে আসবে। তো চলো, আমি আবার কখন তোমাদের সাথে কথা বলতে পারবো, কথা বল মানে কথা দিতে পারছি না। তো হয় সন্ধ্যাবেলাই তোমাদের সাথে আসতে পারি তোমাদের সামনে, আবার নয়তো টিউশনি পড়িয়ে ছেড়ে দিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। আর দেখো মাঠে এসেছি তো, মশা পুরো হেলিকপ্টারের মতন, এত বড় বড় মশা, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আগে বাড়ি যাই, আমার হাতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। চলো, এই যে বললাম না যে হচ্ছে পেছনেই মাঠ সামনেই বাড়ি, এই যে বাড়ি, তো চলে এসেছি। চলো তোমাদের সাথে আবার রাতে কথা হচ্ছে অবশ্যই। তো এদিকে দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেই ভাবছি যে খিদে খিদে পাচ্ছে একটু, তো কি করব, কি খাবো, কি বানাবো, এমনি ভাবতে ভাবতে তো দেখলাম পাঁপড় আছে বাড়িতে, তো একটু পাঁপড় ভেজে নিলাম। তো পাঁপড় আর মুড়ি মাখা আর চা, এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন। তো আমি, বাবা, মা, দিদি আর ননু, এই আমাদের চারজনের আজকের এটাই হচ্ছে সন্ধ্যের টিফিন। তো চলো টিফিনটা খেয়ে নেই। পরিবারের সবার সাথে যে কোনো কিছু একসাথে বসে খাওয়ার আনন্দ সত্যি অন্যরকম, অনুভূতিটাও অন্যরকম। তো এটা আমি বারবার বলি তোমাদেরকে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে পড়তে তো চলে এসছে, ওরা পড়ছে ঘরে, আর বারান্দাতে আমি একটু আমাদের তুন্নিকে পড়িয়ে নিচ্ছি। দেখো বদমাশের তো একদম শিরোমণি যাকে বলা হয়, তো কিছুতেই পড়তে বস না, বকে হেঁকে পড়তে বসানো হয়েছে। তো ও পড়ছে, এখানে লিখছে। তো ওর পড়ালেখাটা সকাল থেকে হয় না, মানে সকালে ঘুম থেকেই ওঠে অনেকটা লেট করে, তো সেই জন্য হয়ে ওঠে না। তো রাতে আর বিকেলে একটু পরে আর কি, বিকেলে যদি যেদিন ঘুমিয়ে পড়লো সেদিন আর হলো না, আর যেদিন ঘুমিয়ে না পড়ে সেদিন বিকেলে একটু পরে আর রাতে একটু পরে, এই হচ্ছে ওর পড়ার টাইম। তো সারাদিনের ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে সত্যি আমি সবকিছু শেয়ার করতে পারছি না। তো সবাই প্লিজ প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও, বুঝতেই পারছো 22-23 জনের সব পরীক্ষা চলছে, তো আমার সত্যি একটু চাপ আছে মাথায়। তো ওই জন্য আমার পুরো সম্পূর্ণ লাইফস্টাইলটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কয়েকদিন এরকম হবে, 12-13 তারিখের মধ্যে সবার পরীক্ষা শেষ হয়ে যাবে, তো আমি সঠিকভাবে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো, তো তার আগে দিতে পারছি না, প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও। তো একটু ছোটো ছোটো ভিডিও আমার অবশ্যই তোমরা দেখো, অবশ্যই দেখো, যতটা পাচ্ছি যতটা সময় বের করে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি তো ততটা বলছি। দেখো এইমাত্র ছেড়ে দিয়ে, এইমাত্র নয় ছেড়েছি 8:40-এর দিকে, তো এখন 9:36 হয়ে গিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া, চুল বাঁধা, নিজস্ব একটু একটু কাজ থাকে। তো আর কি হচ্ছে, আমার ক্যামেরা ধরার মানুষ তো চলে গিয়েছে 1 নম্বর আর 2 নম্বর। আমি যে স্ট্যান্ডটা কিনেছি, তো এই স্ট্যান্ডটার একটা ছোট্ট একটা সমস্যা হয়েছে, নাটের সমস্যা, স্ট্যান্ডে নাটের সমস্যা হওয়ার কারণে ঠিকঠাকভাবে ক্যামেরা সেট করে বসাতে পারছি না আমি ফোনটাকে, তো সেই জন্য আমি সব কিছু শেয়ার করতে পারছি না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানে জোগাখিচুড়ি হয়ে আছে এরকম একটা ব্যাপার। তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, একটু ছোটো ছোটো ভিডিও আসবে আমার, তো বেশি বড় ভিডিও আমি এখন দিতে পারবো না। তো কয়েকদিনের মধ্যেই আমি অবশ্যই তোমাদের সাথে বড় বড় ভিডিও, আমার লাইফস্টাইল, আমার সব কিছু শেয়ার করবো, সব কিছুই শেয়ার করবো, তো একটু কম্প্রোমাইজ করে নিও। তো ডিনার তো কমপ্লিট, চুলো বেঁধে নিয়েছি, আর দেখো ঠোঁটে আজকে বড়লিন লাগিয়েছি, আর দেখো তোমাদের যেটা আমি বলবো বলেছিলাম ফাইনালি দেখো।
দেখেছো একদম পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে, তো কালো একটা হালকা স্পট আছে, কিন্তু আমার নিচে একটা তিল আছে, তো তার উপরে ওইটা হয়েছে, তো তেমন ততটা একটা বেশি নেই, হালকা আছে, তো আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো তোমরা অবশ্যই অ্যাগনিস্টারটা ইউজ করবে। তো চলো বন্ধুরা, আর একটু বকবক করবো না, আমার বকবক আজকে এই পর্যন্তই। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুনভাবে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই অবশ্যই কি অবশ্যই কি অবশ্যই স্মাইল করতে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা।